আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো HSC শেষ মুহূর্তের যে প্রস্তুতি, তো বন্ধুরা বিগত সালের গোল্ডেন প্রাপ্ত, গোল্ডেন ই প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রীদের মতামত নিয়ে সেটাকে বিচার বিশ্লেষণ করে আমরা 7টি রুলস আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভালো রেজাল্ট করার জন্য। তো বন্ধুরা, কথায় আছে যে শেষ ভালো যার সব ভালো তার। তো বন্ধুরা, সেজন্যে আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। নাম্বার 1, ডু নট টেক দিস এক্সাম ইজি। HSC পরীক্ষাকে কেউ সহজভাবে নেবেন না, যে আপনারা SSC তে যেভাবে পরীক্ষা দিয়েছেন যে তো যত সহজভাবে ইজিভাবে, কিন্তু SSC যে তেমন হবে, কিন্তু এ কথাটা কিন্তু একদমই ভুল, ওরকম না হতে পারে। সেহেতু আপনাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আর অনেকে বলে থাকেন যে টেনে টুনে পাস করব, তো বন্ধুরা টেনে টুনে পাস করলে কিন্তু আপনার আর একটা সমস্যা হবে, ভালো ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হতে পারবেন না এবং অনেক জায়গায় দাম পাবেন না, অর্থাৎ ভালো রেজাল্ট করতে পারবেন না। সেহেতু বন্ধুরা আপনাদের এটা করা যাবে না, এটা থেকে দূরে থাকুন। তো বন্ধুরা এটাকে একদম মুছে ফেলুন। তো বন্ধুরা নাম্বার 2, প্রিপারেশন এস। তো বন্ধুরা প্রিপারেশন এস হচ্ছে যে আপনারা অনেকেই বলে থাকেন, ভাই পরীক্ষার আগে আপনার বড় ভাইদের স্যারদের বলে থাকেন যে কিভাবে প্রিপারেশন নিলে ভালো রেজাল্ট করা যাবে, কিভাবে প্রিপারেশন নিব। তো বন্ধুরা গুড কোশ্চেন, যে আসলে প্রিপারেশন কিভাবে নেবেন। তো বন্ধুরা অনেক স্টুডেন্ট আছেন যে তারা এরকম প্রিপারেশনকে দুই ভাগে ভাগ করে, যে আমরা SSC পরীক্ষার জন্য, HSC পরীক্ষার জন্য একভাবে প্রস্তুতি নেন, তো সেভাবে প্রস্তুতি নেন নর্মালভাবে, কিন্তু HSC পরীক্ষার পরে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আপনারা কিন্তু অনেক প্রচুর লেখাপড়া করেন, অনেক রাজ্যে লেখাপড়া করেন, প্রচুর লেখাপড়া করেন, কিন্তু বন্ধুরা HSC পরীক্ষার তেমন কোনো গুরুত্ব নেই। তো বন্ধুরা এইভাবে লেখাপড়া করলে, এইভাবে প্রিপারেশন নিলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন না। কিন্তু বন্ধুরা আপনারা যদি এটা করেন যে HSC পরীক্ষার আমরা প্রস্তুতি এমন ভাবে নিব যে প্রস্তুতি নিলে আমরা HSC পরীক্ষা ভালো করতে পারি এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিট যে পরীক্ষা আমরা দিব ভর্তির জন্য সেটা যেন ভালো করতে পারি, সেই অনুযায়ী আমরা প্রিপারেশন যদি নেই, তাহলে কিন্তু বন্ধুরা ভালো রেজাল্ট করা সম্ভব। তো বন্ধুরা তারপরে নাম্বার 3, ডু নট স্টাডি আফটার 11 PM। তো বন্ধুরা আপনারা কখনো রাত 11টার বেশি পড়বেন না, কারণ সাইকোলজি স্টুডেন্টরা বলে যে অনেক রাত জেগে পড়লে, অর্থাৎ রাতে যখন আপনার শুবেন তখন কিন্তু আপনার মেমোরি লস হয়ে যায় এবং সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন আপনার মেমোরিটা রিকভারি হয়, রিকভারি হয়ে কিন্তু 50% কিংবা 60%, কারো কারো 50%, কারো কারো 60% রিকভারি হয়ে থাকে, কিন্তু 100% কিন্তু রিকভারি হয় না। সেহেতু বন্ধুরা আপনারা বেশি রাত, অর্থাৎ 11টার উপরে, রাত 11টার বেশি পড়বেন না। তো বন্ধুরা অনেকে বলেন যে ভালো ছাত্রছাত্রী ছাতার জন্য কিন্তু একটা দুইটা পর্যন্ত অনেক ছাত্রছাত্রী পড়ে থাকেন। তো বন্ধুরা 11টার পরে ঘুমিয়ে যাবেন এবং ভোর 4টার দিকে উঠবেন, উঠে ফ্রেশ হয়ে মুখ হাত মুখ ধুয়ে তারপর পড়া শুরু করে দিবেন একদম ফ্রেশ মুডে। তো বন্ধুরা তখন আপনি যে পড়ায় পড়বেন, তো সেই পড়ায় দেখা যাবে যে আপনার মেমোরিতে ধরে রাখতে পারবে অনেক ভালো। তো বন্ধুরা অনেক ভালোভাবে এইভাবে 4টার দিকে, 11টা থেকে ঘুমিয়ে 11টা, রাত 11টা ঘুমাবেন এবং ভোর 4টার সময় উঠবেন, উঠে পড়াশোনা শুরু করে দেবেন। তো বন্ধুরা নাম্বার 4, বি আওয়ার অ্যাবাউট সোশ্যাল মিডিয়া। তো বন্ধুরা
সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টুইটার, এরকম অনেক সোশ্যাল মিডিয়া আছে। তো এখানে ভুয়া অ্যাডমিনরা বলে যে পরীক্ষার আগ মুহূর্তে আমরা পরীক্ষার দিন রাত্রি 8টার দিকে কিংবা 11টার দিকে কিংবা 10টার দিকে কিংবা 12টার দিকে কিংবা 4টার দিকে আমি প্রশ্ন আউট করব, প্রশ্ন দিব। তো বন্ধুরা, এই সুযোগে, এই আশায় কেউ সময় নষ্ট করবেন না, আপনারা ভালোভাবে প্রিপারেশনগুলো নেবেন, যে আগে যেভাবে প্রিপারেশনগুলো নিয়েছেন সেভাবেই রিভাইজ করেন, রিভাইজ দেন, তো তাহলে ভালো রেজাল্ট করতে পারবেন। কিন্তু ওরকম বাজে টেনশনে, বাজে ধাঁধা থাকবেন না, এটা বয়কট করুন, এটা আপনার জীবন থেকে একদম মুছে ফেলুন, এটাকে দরকার নাই। তো বন্ধুরা, তারপরে নাম্বার 5, ডু নট রিলাই ওয়ান ইউর কালেক্টিভ সাজেশন। তো বন্ধুরা, পরীক্ষার আগ মুহূর্তে আপনারা বলে থাকেন, বড় ভাইদের কিংবা কলেজের শিক্ষকদের বলে থাকেন যে আমরা আমাদের শর্টকাট কিছু সাজেশন দেন, সাজেশন দেন। তো বন্ধুরা, ওই শর্টকাট সাজেশন নিয়ে পড়া কিন্তু ভালো ভালো স্টুডেন্টদের কাজ না। আপনারা অনেকভাবে ভালোভাবে তো প্রিপারেশন নিয়েছেন, এখন শর্টকাট খোঁজার দরকার কি? পরীক্ষার আগ মুহূর্তে শর্টকাট কোনো কাজই করবেন না, কোনো কিছুই করার দরকার নেই, আগের যেগুলো আছে ওইগুলো রিফ্রেশ দেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারেন। তো বন্ধুরা, তারপরে যে নাম্বার 6, ডু নট রিড আফটার 4 PM। তো বন্ধুরা, আপনারা কখনো বিকেল 4টার পরে পড়তে বসবেন না, ভালো ছাত্র ছাত্রী সাধারণত দরকার নাই, তো আপনারা 4টার পরে পড়তে বসবেন না। কারণ বন্ধুরা, 4টার পরে একটা এমন একটি সময় যে সময় মনের আবেগ, মনের জড়তা দূর করার জন্য বন্ধুরা আপনারা খোলা মাঠে সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটবেন এবং বন্ধুদের সাথে কথা বলবেন, গল্প করবেন খোলা হাওয়ায়, যারা গান গাইতে পারেন তো গান গাইবেন। তো বন্ধুরা, এরকম করলে দেখা যাবে কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, সেই তো আপনারা বিকেল 4টার পরে কখনো পড়তে পারবেন না, তখন মনটাকে ফ্রি করার জন্য সবুজের মধ্যে বেড়াবেন, সবুজ ঘাস চারিদিকে, এরকম রাস্তায় বাগান দিয়ে হাঁটবেন, মনটা ফ্রি হবে। তো বন্ধুরা, এটা একদম মুছে ফেলুন, এটা দরকার নাই। তো বন্ধুরা, তারপরে আমাদের যে নাম্বার 7, টেক রেস্ট আফটার দি হাইস 15-15 মিনিটস। তো বন্ধুরা, আপনারা কখনোই 25 মিনিটের উপর লেখাপড়া করবেন না। 25 মিনিট ধরে আপনি মনে করেন যে আপনি 15 মিনিট পড়লেন, 5 মিনিট রেস্ট নেন এবং আপনার পড়তে অনেক ভালো লাগলো, 20 মিনিট পড়েন, পড়ার পরে 5 মিনিট রেস্ট নেন। তো বন্ধুরা, এভাবে আপনার লেখাপড়া করেন, কিন্তু একটা না যে আধা ঘন্টা পড়বেন, এরকম পড়বেন না। এরকম পড়লে মাথায় ধরে রাখা অসম্ভব, তো আপনি পড়ার মন মানসিকতাই নষ্ট হয়ে যাবে, একটা জিনিস বারবার পড়তে ভালো লাগবে না, তো আপনি মনে রাখতে বেশি পারবেন না। সেহেতু 15 মিনিট পড়লে আপনি 5 মিনিট রেস্ট নেন। তো বন্ধুরা, এভাবে আপনারা প্রিপারেশন নিলে অনেক ভালো রেজাল্ট করা সম্ভব। তো বন্ধুরা, আর একটা বিষয় আপনাদের বলছি, যে অনেকেই আছেন যে খাটের উপরে পিঠে বালিশ থেকে লেখাপড়া করেন অনেক আরামদায়ক অবস্থায়। তো আরামদায়ক অবস্থায় লেখাপড়া করলে ঘুম আসবে, তো আপনি পরের একদম ভালো জায়গা হিসেবে পরের টেবিলকে বেছে নেবেন। তো পরের টেবিলে ভালোভাবে লেখাপড়া করবেন এবং যদি ঘুম আসে তো চা বা কফি খেয়ে নেবেন। ওই যে বললাম যে 25 মিনিট, 20 মিনিট পড়লে 5 মিনিট রেস্ট, 15 মিনিট পড়লে 5 মিনিট রেস্ট, তো এই রেস্টের সময় আপনারা চা কফি খেয়ে নেবেন, তো ঘুম আসবে না। তো বন্ধুরা, আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের ভালো রেজাল্ট কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।